শিক্ষার্থী বন্ধুরা ব্ল্যাকবোর্ড টোয়েন্টি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের লেসন সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স পার্ট ওয়ান আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের একটা বড় সংখ্যার শিক্ষার্থী সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের পরিবর্তনটাকে জটিল মনে করে মূলত এটি একেবারেই জটিল নয় এটি বুঝতে এবং বুঝাতে দুটি সহজ তো আসুন আমরা আজকে দেখে নিই পার্ট ওয়ানে কেমন করে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের রুলসগুলা সহজে আওত্ত করতে পারি তা আসুন শুরু করি আমরা এই স্ট্রাকচারটি দেখতে পাচ্ছি একটি সিম্পল সেন্টেন্সে যখন ইনস্পাইট অফ অথবা ডেসপাইটের ব্যবহার থাকে তখন তাকে কম্পাউন্ড করতে গেলে কনজাংশন হিসাবে বাট লিখতে হয় এবং কমপ্লেক্স করতে গেলে কানজাংশন হিসাবে দো এর ব্যবহার করতে হয় অর্থাৎ ইনস্পাইট অফ ডেসপাইট বাট এবং দো অলদো এরা একে অপরের সাথে সম্পৃক্ত ইনস্পাইট অফ অথবা ডেসপাইটের ব্যবহার থাকলে তাকে যদি কম্পাউন্ড করতে বলি তাহলে আমরা বাটের ব্যবহার করব আবার ঠিক বাটের ব্যবহার আসে এমন সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করতে গেলে দো অলদোর ব্যবহার করব আবার সিম্পল করতে গেলে ইনস্পাইট অফের ব্যবহার করব তাহলে আমরা মুখস্থ রাখবো ইনস্পাইট অফ অথবা ডেসপাইট বাট এবং দো অলদো এরা প্রত্যেকে একে অপরের সাথে সম্পর্কিত তো আসুন আমরা একটি বাক্য দিয়ে শুরু করি আমরা সিম্পল দিয়ে শুরু করব সিম্পলটিকে কম্পাউন্ড এবং কমপ্লেক্স করব প্রথমে তো এই আমাদের বাক্যটি ইনস্পাইট অফ হিজ রানিং ফাস্ট হি কুড নট উইন দ্য রেস জোরে দৌড়ানো সত্ত্বেও সে প্রতিযোগিতায় জয়লাভ করতে পারেনি ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও তো এই সেন্টেন্সটিকে আমরা যদি কম্পাউন্ড করতে চাই প্রথম কথা ইনস্পাইট অফ এই প্রিপাজেশনটি হচ্ছে সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য এটি থাকবে না তো কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য কি বাট কখন যখন সেন্টেন্সে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকবে সিম্পল সেন্টেন্সটিতে ইনস্পাইট অফ অথবা ডেস্পাইটের ব্যবহার থাকবে তখন কম্পাউন্ডে ব্যবহার হবে বাট আর বাটটি বসবে সেন্টেন্সের একেবারে মাঝে এই কমা তুলে দিয়ে আমরা বাট লিখবো তো এখন যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্সটি শুরু করি প্রথমে আমরা কী করবো স্পাইট অফ তুলে দেব। তুলে দিয়ে এই যে আমাদের পসেসিভ ফর্মটি এই পসেসিভ ফর্মের সাবজেক্ট হচ্ছে হি সেটি আমরা লিখব তো পসেসিভ ফর্মটা আমরা একটু দেখে নিই এই যে খেয়াল করুন আয়ের পসেসিভ ফর্ম হচ্ছে মাই ওয়ের পসেসিভ ফর্ম আওয়ার হিয়র পসেসিভ ফর্ম হিজ শিয়ের পসিসি ফর্ম হার দেয়ের পসেসি ফর্ম দেয়ার ইটের পসেসি ফর্ম ইটস এবং করিম এটি একটি নাউন নাউনের পসেসিভ ফর্ম হবে নাউনের শেষে একটা অ্যাপোস্টুপি দিয়ে আমরা এস লিখবো আর এই যে ব্যক্তিবাচক প্রনাউন ইট এটির পসেসিভ করতে গিয়ে আমরা সরাসরি একটা এস লিখব কখনোই আমরা এই যে এমন করে একটা প্রসেস একটা অ্যাপোস্টোপি চিহ্ন যেন আমরা না দিই অ্যাপোস্ট্রফি দিলে তখন একটা ভার এবং প্রোনাউনের কম্বিনেশন হয়ে যাবে অর্থাৎ কন্ট্রাক্টেড ওয়ার্ড হয়ে যাবে আমরা তখন এটি ভুল করব কিছুতেই আমরা ইটের পসেসিভ ফর্ম বানাতে গিয়ে কোনো রকমে আমরা যেন এই অ্যাপোস্টোপিটা এই এসের আগে ব্যবহার না করি তো এইগুলো আমরা কিন্তু মুখস্থ রাখবো এই পসেসিভ ফর্মগুলো আমাদের সিম্পল কমপ্লেক্স কামবারে বারবার লাগবে তো আসুন এবার আমরা শুরু করি ইনস্পাইট অফ এটি আমাদের সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য এটি থাকবে না আমরা এই যে পসেসিভ ফর্ম হিজ এটি নমিনেটিভ বা সাবজেক্টিভ ফর্মটি হচ্ছে হি আমরা শুরুতে লিখলাম হি তাহলে আমাদের ইনস্পাইট অফ হিজ এই অংশটুকুর কাজ শেষ এখন আমরা এই যে ভার এটা ননফিনেটিভ ভার এটিকে আমরা এখন পূর্ণাঙ্গ ভার্বে রূপান্তরিত করবো তো এইটিকে ভার্ব হিসাবে লিখতে গিয়ে আমরা দেখব দ্বিতীয় অংশের ভার দ্বিতীয় অংশের ভারভের দিকে তাকাবো এই যে ভারটি কুড এটি মডেলের পাস টেন্স তো এটি যদি পাস টেন্স হয় তখন আমরা এই ভার্ভটিকে পাস টেন্স হিসাবে লিখবো তো এখানে আমরা রানিং ভার্ভের পাস টেন্স আমরা সবাই জানি রান ভার্ভের পাস টেন্স হচ্ছে র্যান আমরা লিখলাম র্যান পাস টেন্সে লিখেছি কারণ এটি পাস টেন্স তো এখন এই সেন্টেন্সের বাকি অংশ খেয়াল করুন এই যে কমার আগে এইটুকু হচ্ছে প্রথম অংশ তো একটি শব্দ বাকি আছে সেটি আমরা বসিয়ে দিলাম একাধিক শব্দ থাকলে তাও বসিয়ে দেব। এখন আমরা কি করব কম্পাউন্ড কম্পাউন্ড করতে গেলে একটা বাট লাগবে কোথায় এই কমাটি তুলে দিয়ে আমরা একটি বাট লিখে দেবো তো আমরা লিখলাম বাট বাট লেখবার পরে দ্বিতীয় সেন্টেন্সটি হুবহু বসিয়ে দেব। তো হুবহু বসিয়ে দিতে গিয়ে আমরা খেয়াল করব যে এই যে সাবজেক্টটি হি আবার আমি যে অংশে এখন বসিয়ে দেব তার সাবজেক্টও হি অর্থাৎ এই দুটি সাবজেক্ট একই ব্যক্তিকে বুঝিয়েছে কম্পাউন্ড সেন্টেন্সের দুটি সাবজেক্ট যখন একই ব্যক্তি বস্তুকে বুঝাবে তখন আমরা দ্বিতীয়বার সাবজেক্টটি লিখব না তাহলে এটুকু আমরা এই হিটা না লিখে আমরা এই নট উইন দ্য রেস এটি আমরা বসিয়ে দিলাম নট উইন দ্য রেস এখানে যদিও আমরা সাবজেক্ট লিখি নাই কিন্তু আমরা এই সাবজেক্টের অস্তিত্ব এখানে মেনে নেবো হি র্যান ফার্স্ট সে দ্রুত দৌড়েছিল বাট হি কুড নাট উইন দ্য রেস কিন্তু সে প্রতিযোগিতায় জিততে পারেনি এখানে সাবজেক্টটি নেই কিন্তু তার অস্তিত্ব আসে যাই হোক এখন আমরা এই সিম্পল সেন্টেন্সটিকে আমরা কমপ্লেক্স করবো তো আমরা এই সেন্টেন্সটি আমাদের ঝামেলা হতে পারে এটি আমরা মুসে দিই মুসে দিয়ে এখন আমরা এই সিম্পলটিকে আরেকবার কমপ্লেক্স করে দেখব তো এখানে কী আছে উপরে আসুন সিম্পলে যখন ইনসপাইট অফ অথবা ডেসপাইট থাকবে তখন তাকে কমপ্লেক্স করতে গেলে দো অলদয়ের ব্যবহার হবে তো দো দো সেন্টেন্সের মাঝে অথবা শুরুতে বসতে পারে তো আমরা লিখবো যে অংশের মধ্যে এরকম ইনস্পাইট অফ ডেসপাইটের ব্যবহার থাকবে সেই অংশে আমরা দু অলদর ব্যবহার করব এবং ইনস্পাইট অফ শুরুতে আমরা দো অলদ শুরুতে লিখে দেবো তো দিলাম আমরা লিখে দিলাম প্রথমে লিখলাম দো আপনি ইচ্ছা করলে দো লিখতে পারেন কোনো সমস্যা নেই তো দৌ লিখলাম দো লিখবার পরে এই জিনিসপাইট টপ এটি প্রেপজিশন এটি হচ্ছে সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য এটি থাকলো না তার পরিবর্তে আমরা কী লিখলাম দো দো লিখবার পরে এখন আমরা এই সাবজেক্ট এটিকে সাবজেক্ট বানাবো এই যে পসিস ফার্মের সাবজেক্ট হি এর আগে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে দেখেছি এখন আমরা এখানে হি লিখে দেব দিলাম আমরা হি লিখে এখন আমরা এই ভার্ভটি কী করব এই ভার্ভের সাথে মেল করে এই ভার্বের রূপ লিখে দেব এটি পাস টেন্স ভার্বের ভার্ভের পাস টেন্স হচ্ছে র্যান আমরা বসিয়ে দিয়েছি তারপর বাকি অংশে বসিয়ে দেব বসিয়ে দিলাম এবার আমরা কমপ্লেক্স সেন্টেন্সের দ্বিতীয় অংশে কী করব সরাসরি এই অংশে আমাদের পরিবর্তন হয়েছে কমপ্লেক্স সেন্টেন্সে যে কোনো একটি অংশে পরিবর্তন হবে যে অংশটি পরিবর্তন হবে আর বাকি অংশটা সরাসরি কোনো পরিবর্তন না করে বসিয়ে দেব খেয়াল করুন এবার আমরা সাবজেক্টটিও তুলব না কারণ কমপ্লেক্স সেন্টেন্সের দুটি সেন্টেন্সের সাবজেক্ট যদি একই ব্যক্তি বস্তু হয় তাতেও কোনো সমস্যা নেই দুটি লিখতে হবে আলাদা ব্যক্তিবস্তু হইলেও দুটি সাবজেক্টে লিখতে হবে অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে আপনার সাবজেক্টকে ইমপ্লাইড করতে পারবেন না হিডন রাখতে পারবেন না আপনাকে লিখতে হবে তোমরা লিখে দিলাম হি কুড নট উইন রেস তো একেবারেই সহজ এই নিয়মটি আমরা মনে রাখবো আমাদের আগের সেন্টেন্সটি ছিল এমন এটি আমাদের কম্পাউন্ড সেন্টেন্স আর এটি আমরা করেছি কমপ্লেক্স সেন্টেন্স তো আপনি এই নিয়মটা আরেকবার শুনে নেবেন শুনে নিয়ে আপনি মুখস্থ রাখবেন তো আসুন আমরা সিম্পলকে কম্পাউন্ড এবং কমপ্লেক্স করেছি এবার আমরা একটা কম্পাউন্ড সেন্টেন্সকে করব কমপ্লেক্স এবং সিম্পল তো আসুন শুরু করি হ্যাঁ এই আমাদের কম্পাউন্ড সেন্টেসকে আমরা করব কমপ্লেক্স এবং সিম্পল তো আমরা একটি উদাহরণ লিখে নিই হি ওয়ার্কড হার্ট বাট কুড নট শাইন ইন লাইফ এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স কারণ এই যে একটি কোয়ার্ডিনেটিং কনজাংশন এখানে আছে কম্পাউন্ড সেন্টেন্সের মাঝে একটি কোয়ার্ডিনেটিং কনজাংশন থাকে তো কোয়ার্ডিনেটিং কনজাংশনগুলো কী কী আমরা এখানে একটু দেখে নিই অ্যান্ড বাট অর নর ফর ইয়েটস এগুলো হচ্ছে কোয়ার্ডিনেটিং কনজাংশন আরও দু একটি আসে তো এগুলো সবগুলোর কিন্তু ব্যাপক ব্যবহার নেই মূলত সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে অ্যান্ড বাট এবং অরের এই অংশটুকুর বহুল ব্যবহৃত বহুল ব্যবহার হয়ে থাকে তো আমরা এই অ্যান্ড বার্ট অরের ব্যবহারই আজকে দেখবো তো খেয়াল করুন এখানে বাট আছে তো যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা কর প্রথমে করবো কমপ্লেক্সে যে আমরা কমপ্লেক্স করবো তা কমপ্লেক্সে কিসের ব্যবহার হবে দো এবং অল দোয়ের ব্যবহার হবে সেটি আমরা শুরুতে লিখে দেবো তো লিখে দিলাম আমরা দো ইচ্ছা করলে আমরা অল দো লিখতে পারি কোনো সমস্যা নেই দো লিখবার পরে আমরা কি করব প্রথম সেন্টেন্সটি একবারে হুব বসিয়ে দেবো কি লিখলাম খেয়াল করুন হি ওয়াট হার্ট আমরা প্রথম সেন্টেন্সটি বসিয়ে দিয়েছি তো এবার আমরা এই যে কনজাংশনটি এটি তো কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য এটি থাকবে না এই বাটের পরিবর্তে আমরা এখানে একটি কমা বসিয়ে দিয়েছি এবার আমরা বাকি অংশটুকু বসিয়ে দেব তো যেহেতু সেন্টেন্সটি কমপ্লেক্স তাই আমাদের এখানে কিন্তু সাবজেক্টটি লিখতে হবে তো সাবজেক্টটি কি হি কুড নট সাইন ইন লাইফ খেয়াল করুন এই যে বাটের পরে এখানে কিন্তু সাবজেক্ট নেই কিন্তু আমরা কিন্তু কমপ্লেক্সে লিখবো কারণ একটু আগে আমি বলেছি যে কমপ্লেক্স সেন্টেন্সের উভয় সাবজেক্ট দুটি সাবজেক্টই লিখতে হবে কোনো সাবজেক্টকে হিডন করা বা গোপন রাখা বা এমপ্লয়েড করা যাবে না লিখতে হবে তো এখানে যদিও নেই কিন্তু এটার অস্তিত্ব ছিল আমরা একটু আগে বলেছি বাট পরে এখানে সাবজেক্ট না থাকলেও তার অস্তিত্ব আমরা বুঝে নেব এবার আমরা প্রকাশ্যে সেটা লিখে দিয়েছি কারণ আমাদের এই সেন্টেন্সটি কমপ্লেক্স এবার আমরা এই কম্পাউন্ড সেন্টেন্সটিকে কী করবো সিম্পল করবো তো আমরা এই সেন্টেন্সটি মুছে দিই কারণ আপনাদের চোখ এটার উপরে যেতে পারে তো আসুন এটি মুছে দিই আমরা সিম্পল সেন্টেন্স লিখতে শুরু করি হি ওয়াট হার্ড বাট কুড নট শাইন ইন লাইফ এই কম্পাউন্ড সেন্টেন্স বার্ডযুক্ত সেন্টেন্সকে আমরা করব সিম্পল কিসের ব্যবহার হবে ইন স্পাইট অফের ব্যবহার হবে তো আমরা শুরুতে লিখলাম ইন স্পাইট অফ তো সরি আমরা এবার ইনস্পাইট অফ না লিখে ডিসপাইট লিখেছি কোনো সমস্যা নেই আমরা দুটি ব্যবহারই দেখাতে চেয়েছি আর কি এবার ইনস্পাইট অফ না দিয়ে আমরা ডিসপাইট দেখিয়েছি আপনি ইচ্ছা করলে এখানে ইনস্পাইট অফ লিখতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে আমরা এই যে হিয়ের পসেসিভ ফর্ম লিখবো কী দেখেছিলাম ইনসপাইড অফের পরে আমরা হিয়ের সাবজেক্টের পসেসিভ ফর্ম লিখেছিলাম তো হিয়ের পসেসিভ ফর্ম আপনি প্রথম স্লাইডে আপনাদেরকে দেখিয়েছি কি হিজ আমরা লিখলাম হিজ পসেসিভ ফর্মটা লেখার পর পর ভার্বের কোন রূপ লিখবো একটু আগে লিখেছি আমরা সেটি আইএনজি তাহলে ওয়ার্কের আইনজি ফর্মটা হচ্ছে ওয়ার্কিং বাকি অংশে একটি শব্দ প্রথম অংশের এই যে বার্ড দিয়ে দ্বিতীয় অংশ শুরু হয়েছে তাহলে প্রথম অংশে আরেকটি শব্দ আছে হার্ট সেটি আমরা বসিয়ে দেব বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এবার আমরা এই বার্ডটাকে তুলে দেবো কারণ বার্ড হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করে তো এটি তুলে দিয়ে আমরা দ্বিতীয় অংশ লিখবো তো দ্বিতীয় অংশে লেখার সময় খেয়াল করুন এইখানকার যে হি সাবজেক্টটি ছিল সেটিকে কিন্তু আমরা পসেসিভ বানিয়ে দিয়েছি পসেসিভ কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট থাক হতে পারে না তাহলে আমরা এই অংশের মধ্যে কোনো সাবজেক্ট লিখি নাই তো এখন যদি দ্বিতীয় অংশে খেয়াল করেন এখানে কোনো সাবজেক্ট নেই দ্বিতীয় অংশেও যদি আমরা সাবজেক্ট না লিখি তাহলে এইটি একটি সাবজেক্ট শূন্য বাক্য হয়ে যাবে অর্থাৎ এই বাক্যের মধ্যে আর কোনো সাবজেক্ট থাকবে না তাই আমরা দ্বিতীয় অংশে এই হিটাকে আমরা দ্বিতীয় অংশে এইখানে এবার আমরা প্রকাশ্যে লিখে দেব তাই আমরা লিখলাম হি কুড নট শাইন ইন লাইফ এই যে আমরা এখানে একটা ইহি বসিয়ে দিয়েছি কারণ এই অংশে আমরা সাবজেক্ট লিখে নাই তো আমাদের একবার যদি সাবজেক্ট না থাকে তাহলে কাজটি কে করবে আমরা বুঝবো কী করে তাই আমরা দ্বিতীয় অংশে গিয়ে সাবজেক্টটি লিখে দিয়েছি আশা করি একেবারে পরিষ্কার হয়েছে তা আমাদের প্রথম সেন্টেন্সটি ছিল এমন কমপ্লেক্স করেছিলাম দোয়াল ব্যবহার করে আর সিম্পল ব্যবহার করেছিলাম ডেসপাইট ব্যবহার করে ইচ্ছা করলে আমরা ইন্সপাইট অবের ব্যবহার করতে পারতাম এবার আসুন পরের স্লাইড এটি আমাদের আজকে শেষ স্লাইড এবার আমরা কমপ্লেক্স থেকে করব সিম্পল এবং কম্পাউন্ড প্রায় একই কথা কিন্তু বারবার আসছে তো আপনাদের বোঝার সুবিধার আমি এটা দিয়েছি তো কমপ্লেক্স সেন্টেন্সে কী আছে দো অলদো তো আসেন আমরা একটি উদাহরণ লিখে নিই কমপ্লেক্স অলদো এবার আমরা এর ব্যবহার করেছি অলদো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট যদিও এটা খুব কঠিন ছিল উই সলভড ইট আমরা এটা সমাধান করেছিলাম তো এই হচ্ছে আমাদের সেন্টেন্সটি তা আমরা যদি একে সিম্পল করতে চাই সিম্পলে কিসের ব্যবহার হবে ইনস্পাইট অফের ব্যবহার হবে অথবা ডেসপাইট আপনি যেটি পছন্দ করেন তো আমরা দো অলদো থাকবে না এই শব্দটি আমাদের থাকবে না আমরা শুরু করব ইনসপাইট অফ দি অথবা ডেস্পাইট দিয়ে তো এই যে আমরা এখানে সাবর্ডিনেটিং কনজাংশনটা লিখেছি দো অলদো লিখেছি এটি কিন্তু সাবর্ডিনেটিং কনজাংশন যেটি কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট অংশে ব্যবহৃত হয় তো আমি আপনাদেরকে এই কতগুলো সাবঅর্ডিনেট কনজাংশন দেখিয়ে দিই এই যে শব্দগুলো দেখছেন দো অল দো অ্যাজ সেন্স ইট বিকজ সো দ্যাট সো ডট ডট দ্যাট দ্যাট হোয়েন হোয়াট হোয়াই হোয়ার হাউ সবগুলো লিখে নেয় যেগুলো আমার মনে এসেছে সেগুলো লিখেছি এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন এরা কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজে ব্যবহৃত হয় তা আপনারা কিন্তু এগুলো মুখস্থ রাখবেন যে এইগুলো থাকলে সেটা এগুলো যখন কনজাংশন হিসাবে দুটি সেন্টেন্সে ব্যবহৃত এগুলো যখন কনজাংশন হিসাবে সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন সেটিকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি এই কয়টি শব্দ আপনারা মুখস্থ করে নেবেন তো যাই হোক এখানে আমাদের অল দয়ের ব্যবহার আছে আমরা আজকে শিখছি দো অল ব্যবহার শিখছি কমপ্লেক্সের সাবারেটারিং কনজাংশন হিসাবে তো অল দো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট উই সল্ট ইট এখন আমরা সিম্পল করবো তো সিম্পল করবো কী কী ব্যবহার করে স্পাইট অফ অথবা ডেসপাইট তো আমরা কী লিখে দেখি আমরা কী লিখলাম স্পাইট অফ আমরা ইচ্ছা করলে ডিসপাইট লিখতে পারতাম কোনো সমস্যা নেই তো স্পাইট অফ লেখার পরে মনে আসে তো এই যে প্রনাউনটি এটির আমরা কী লিখবো পসেসিভ ফর্ম লিখবো তো ইটের পসেসিভ ফর্ম কিন্তু আমি আজকের প্রথম স্লাইডে দেখিয়েছিলাম কি দেখিয়েছিলাম ইটস খেয়াল করুন আমি লিখলাম ইটস তারপরে পসেসিভ ফর্মটি লেখার পরপরই ভার্ভের কোন ফর্মটি লিখবো আইএনজি ফর্ম তো ওয়াজের আইএনজি ফর্ম কি কোনো ভার্ভের শেষে আইএনজি ফর্ম তৈরি করতে হলে টেন্স বা পাস্ট পার্টিসিপেলের শেষে আইএনজি যোগ করা যায় না সেটিকে প্রথমে মেইন ভাব বানাতে হবে তো ওয়াজের মেইন ভাবটা কি অর্থাৎ বেস ফর্মটা হচ্ছে বি বিয়ের শেষে আইনজি যোগ করলে হবে বিং খেয়াল করুন আমি বিং লিখেছি আমি কিন্তু ওয়াজেরই আইনজি ফর্ম লিখেছি কিন্তু এটা আগে প্রথমে এটাকে মেইন ফর্মে আমি কল্পনা করে নিয়ে তো এটির মেন ফর্ম হচ্ছে বি তার শেষে আইনজি করেছি এবার বাকি অংশ বসিয়ে দেবো ভেরি ডিফিকাল্ট তো আমরা বসিয়ে দিলাম ভেরি ডিফিকাল্ট দুটি শব্দ আছে দুটি শব্দে বসিয়ে দিয়েছি সিম্পল সেন্টেন্সে আমরা এই অংশে পরিবর্তন করেছি দ্বিতীয় অংশের কোনো পরিবর্তন না করে বসিয়ে দেব খেয়াল করুন আমরা লিখলাম উই সল্ট ইট একেবারেই সহজ একটি নিয়ম এবার আমরা এই কমপ্লেক্স সেন্টেন্সটিকে কম্পাউন্ড করব। তা কম্পাউন্ড করতে গেলে আমি এই সেন্টেন্সটা আপনাদের সামনে থেকে আগে সরিয়ে নিই এই মাঝে সেন্টেন্সটি সরিয়ে নিলাম এখন আমরা কমপ্লেক্সকে কি করব কম্পাউন্ড করব। এটিতে ব্যবহার আছে কিসের দো অলদর ব্যবহার আছে তা আমরা করব কম্পাউন্ড কিসের ব্যবহার হবে বাটের কোথায় বসবে এই কমার পরিবর্তে বাট বসবে তাহলে দো যুক্ত সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড করতে গেলে এই কমার পরিবর্তে একটি বাট লিখবো এবং দোয়াল দো থাকবে না একেবারে সহজ খেয়াল করুন আমি প্রথম অংশটি হুবহু লিখবো কি লিখেছি ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট খেয়াল করুন ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট শুধু এটি যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য এটি আমরা তুলে দিয়েছি এবং এই স্থলে একটি বাট লিখব বাট লিখলাম লেখার পরে দ্বিতীয় সেন্টেন্সটি এবার কিন্তু আমরা বাটের পরে এই সাবজেক্টটিকে তুলব না খেয়াল করুন আমি কি লিখেছি উই সলভ ইট এবার কিন্তু এই সাবজেক্টটি আমি তুলি নাই কারণটা হচ্ছে খেয়াল করুন প্রথম অংশের সাবজেক্ট হচ্ছে ইট দ্বিতীয় অংশের সাবজেক্টটি হচ্ছে ওই অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সের উভয় অংশের সাবজেক্ট যখন ডিফারেন্ট ব্যক্তি বস্তু হবে আলাদা আলাদা ব্যক্তি আলাদা আলাদা বস্তু হবে তখন কোনো সাবজেক্টকেই গোপন রাখা বা হিডন করা বা তোলা যাবে না দুটি সাবজেক্টটি আমরা এবার কিন্তু লিখিয়ে দিয়েছি তো এই হচ্ছে আমাদের আজকের লেসন ছিল একেবারে একটি সহজ লেসন এরকমই আর একটি সহজ লেসন নিয়ে আমি খুব শিখ্রে আসবো পার্ট টুতে তো আপনারা আশা করি আমার সব লেসনগুলো দেখতে থাকবেন এবং দেখবার জন্য আমার অসংখ্য ক্লাসের সাথে আপডেট থাকবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো এই পর্যন্তই আজকে এই লেশনটি দেখবার পরে আপনার মনোভাবটা কি এমন হয়েছে অর্থাৎ ক্লাসটি আপনার ভালো লাগেনি তবে আপনার মনোভাবটি যদি এমন হয় অর্থাৎ ক্লাসটি আপনার ভালো লেগেছে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরের ক্লাসের সাথে আপডেট থাকবার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড বাই